রাজ্যপাল সিভি আনন্দ বোস গোটা বিষয় নিয়ে রাজনীতি করছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন বিতর্ক নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। এদিন তিনি রাজ্যপালকে সরাসরি আক্রমণ করেন। কুণাল ঘোষ বলেন, সুষ্ঠুভাবে যে শিক্ষা পদ্ধতি চলছিল সেই জায়গায় বিরোধীদের উদ্দেশ্য সাধনে অহেতুক জলঘোলা করছেন। সিভি আনন্দ বোস তিনি কিন্তু রাজনীতি করছেন গোটা বিষয়টা নিয়ে। তিনি যে সুষ্ঠুভাবে যে শিক্ষা পদ্ধতিটা চলছিল সেই জায়গাটায় অহেতুক বিরোধীদের উদ্দেশ্য সাধনে জলঘোলা করার জন্য এই কাণ্ডগুলো করছেন। ফলে রাজ্যপালের এই ভূমিকার আমরা তীব্র নিন্দা করছি। সুষ্ঠুভাবে যেটা হওয়ার কথা, যেটা হচ্ছে, রাজ্যপালের উচিত সেটা হতে দেওয়া। এখন সুষ্ঠুভাবে কোনো জিনিস হলে যদি রাজ্যপালের কাছে সেটা গ্রহণযোগ্য না হয় তাহলে তো দুর্ভাগ্য। তাহলে রাজ্যপাল তিনি নিরপেক্ষ এবং সাংবিধানিক যে পদে রয়েছেন তার প্রতি সুবিচার করছেন না। রাজ্যপালকে বলবো যে সানগ্লাসটা পরে তিনি সবসময় থাকেন সেটা খুলে সাদা চোখে নিরপেক্ষভাবে পরিস্থিতি দেখতে। ওই চশমা পরে থাকলে কিন্তু আসল জিনিস দেখা যাবে।